नमस्कार एटा विशेष खबर लै आहिछु ইউরিক এসিড বাহিলে কি করিব বর্তমান আমার পরিবর্তিত জীবনশৈলী আর খাদ্য অভ্যাসের বাবে হওয়া এটি প্রধান সমস্যা হয়েছে বর্ধিত ইউরিক এসিডের সমস্যা। ইউরিক এসিডের সমস্যাত ভোগা ব্যক্তি সকলে কেতিয়াবা গমেই নাপায় যে তেওঁলোকৰ এই সমস্যা হৈ আছে। দেখা যায় যে হঠাৎ কেতিয়াবা ভরির বুড়া আঙুলি এটি ফুলি গৈ বিষ হয় বা গরুহাত বিষ হয় খোজ কঢ়াত অসুবিধা হয়। যেতিয়া চিকিৎসকৰ কাষত যায় আৰু তেজৰ পৰীক্ষা নিৰীক্ষা কৰে তেতিয়া ধৰা পৰে তেজত ইউৰিক এচিডৰ পৰিমাণ বাঢ়ি আছে। এই ইউৰিক এচিড আচলতে কি? ইউৰিক এচিড এনে এবিধ ৰাসায়নিক পদাৰ্থ যি আমাৰ সকলোৰে শৰীৰত থাকে। আমাৰ কেতবোৰ খাদ্যত থকা পিউৰিন নামৰ এমিনো এচিডৰ বিপাকৰ ফলত ইউৰিক এচিডৰ সৃষ্টি হয়। বেছিভাগ আমিষ খাদ্যত পিউৰিনৰ পৰিমাণ বেছি মাত্রাত থাকে যদিও কিছুমান নিরামিষ খাদ্যতো পিউরিন থাকে, যেনে শুকান মটর, বিন জাতীয় খাদ্য, মাশরুম আদি। আমি খাদ্যর যোগেদি পিউরিন পাও যদিও আমার শরীরেও পিউরিন প্রস্তুত করে আর তারপরও ইউরিক এসিডর সৃষ্টি হয়। ইউরিক এসিড আমার প্রত্যেকের শরীরত এক নির্দিষ্ট মাত্রাত থাকে। যেতিয়া সেই নির্দিষ্ট মাত্রাতকৈ বেছি হয় তেতিয়া এনেকুৱা কিছুমান লক্ষণ দেখা দিব পারে। তেজত ইউরিক এসিডর পরিমাণ 2.4-6 মিলিগ্রাম মহিলার আর পুরুষের 3.4-7 মিলিগ্রামতকৈ বেছি হলে ইউরিক এসিড বৃদ্ধি হওয়া বুলি ধরা হয় আর ইয়াক তেতিয়া হাইপার ইউরিসেমিয়া বলেও কোয়া হয়। ইউরিক এসিড বৃদ্ধি হওয়ার মুখ্য কারণ কিছুমান হয়েছে মাংস, কণী, ব্রয়লার মাংস, পনির, মাশরুম, শুকান বিন জাতীয় খাদ্য আদি প্রোটিনযুক্ত খাদ্য মাত্রাধিক পরিমাণে সেবন করা আর তার অনুপাতে শারীরিক পরিশ্রম নকরা, কিডনির বিসঙ্গতি বা ক্রনিক রিনেল ফেইলর, ফেটি লিভার বা তেনে ধরনের লিভারের বিভিন্ন অসুখ, প্রিজারভেটিভ দিয়া খাদ্য বেশিক সেবন করা, রাসায়নিক সার বা কীটনাশক দ্রব্য দিয়া খাদ্য বেশিক সেবন করা, বেশিক এসিডক বা আমলিক খাদ্য সেবন করা, অত্যাধিক মদ্যপান যেনে বিয়ার আদিত পিউরিন থাকে যার বাবে ইউরিক এসিড উৎপাদন বাড়ি যায় আর ইউরিক এসিড নিষ্কাশন কমি যায়। ইউরিক এসিড বৃদ্ধি হলে কি কি পথ্য অপথ্য বা ঘরুয়া দিহা ব্যবহার করিব পারে তারে কেটামান চমুক আলোচনা করিম। ব্রয়লার মাংস, ছাগলী বা তেনে ধরনের জন্তুর মাংস, জন্তুর লিভার, মাশরুম, মসুর ডাইল, রাজমা, মটর, বিন জাতীয় খাদ্য, সয়াবিন, সাগরীয় খাদ্য যিমান পারে কমাই খাওয়া উচিত। দুগ্ধজাত খাদ্য যেনে চিজ, বাটার, পনির, ক্রিম আদিও কম পরিমাণে সেবন করিব লাগে। আনফালে পালেং, বিট, উরহী, বিলাহী, বেঙেনা, ফুলকবি, রঙালাও আদি পরাপক্ষত কমকৈ খোৱা উচিত। এইবোৰ থকা পিউরিন নামৰ পদার্থবিধৰ বাবে ইউরিক এসিড বৃদ্ধি হয়। আনফালে মদ্যপান এড়াই চলা উচিত। অত্যাধিক নিমখ বা কেঁচা নিমখ কমাই খোৱা উচিত। ভিনেগাৰ, সয়া সস বা তেনে খাদ্য সামগ্রী, টিন ফিস ময়দার খাদ্য যেনে নুডলস, মোমো, ফাস্টফুড, শীতল পানীয় আদি কমাই খোৱা উচিত। ডায়াবেটিক্স রোগীও ব্লাড সুগাৰ নিয়ন্ত্রণ করাত গুরুত্ব দিয়া উচিত কারণ ইয়াৰ লগত ইউরিক এসিডৰ সম্পর্ক আছে। কিডনি রোগীয়ে পাত শাক একেবারে ত্যাগ করা উচিত। কিডনি বিকল হলে এনে খাদ্যই কিডনির কার্যত ব্যাঘাত দিয়ে আর যার বাবে বর্ধিত ইউরিক এসিড প্রস্রাবর লগত উলাই যাওয়া অসুবিধা হয়। মেদবহুল লোকে দেহর ওজন নিয়ন্ত্রণ করাত গুরুত্ব দিয়া উচিত। ঠিক তেনেদরে ডায়েটিং করতেও সাবধান হওয়া উচিত। হঠাৎ ওজন কমাবলৈ চেষ্টা নকরাই ভাল। আনফালে ইউরিক এসিড বৃদ্ধি হলে কি কি করা উচিত? এই সমস্যাত ভোগা লোকে পানি বেশি পরিমাণে সেবন করিব লাগে। তেতিয়া প্রস্রাবর সৈতে অতিরিক্ত ইউরিক এসিড উলাই যাওয়াত সহায় হয়। যেহেতু ইউরিক এসিড এবিধ আমলিক পদার্থ সে যিমান পারে খারধর্মী আহার সেবন করা উচিত। অমিতা, স্কোয়ার্স আদিবোৰ খারধর্মী পাচলি, মাঝে মাঝে কলাখার দিয়া ব্যঞ্জন সেবন করা উচিত। কল পচলা ইউরিক এসিডর বাবে মহুখত, মাঝে মাঝে কল পচলা সেবন করে থাকলে ইউরিক এসিড নিয়ন্ত্রণ হওয়াত সহায়ক হয়। আনফালে ভেদাইলতা ইউরিক এসিডর মহুখত। ইউরিক এসিড সমস্যাত ভোগা লোকে মাঝে মাঝে ভেদাইলতার ব্যঞ্জন বা কেঁচা ভেদাইলতা খাই থাকা উচিত। আনফালে সালকুঁৱৰী আদি ইউরিক এসিডর বাবে উপকারী। আপেল, তিয়, ডালিম, আদা, নহরু আদিও ইউরিক এসিডর বাবে উপকারী। ইয়ার উপরেও চিকিৎসকর পরামর্শ অনুসরি ঔষধ সেবন করে এই রোগ নিয়ন্ত্রণ করিব পৰা যায়।